Hi friends, subscribe to Arijit official YouTube channel. Share korun, like korun, comments korun. Aro oti obosshoi bell icon ta click kore deben sob kichu notification pawar jonno. Shonge thakun, pashe thakun, dekhte thakun Arijit official YouTube channel. একটা সাবজেক্ট যেটা বেশি দিন আবিষ্কার হয়নি ওভেরিয়ান ক্যান্সার কিন্তু মেয়েদের গাইনিক ক্যান্সারের মধ্যে তার ইনসিডেন্স বেশি নয় সব ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সারও বাড়ছে সারা পৃথিবীতে বলে জানেন পাশ্চাত্য দেশে এটা আরো বেশি কমন 90% এর উপর স্টমাকের ক্যান্সার একটা বিশেষ ধরনের ক্যান্সার যাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা ক্যান্সার হয় তখন কি কি মেইন সমস্যা নিয়ে আমাদের যে পেশেন্ট আসে তাদের সমস্যাগুলো কি কি সারা পৃথিবীতে যে দুটি ক্যান্সার ভীষণভাবে প্রকট তার একটি হলো ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তনের ক্যান্সার অন্যটি হলো লাং বা ফুসফুসের ক্যান্সার সার্ভাইক্যাল ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার ইদানিংকালে এই ক্যান্সারটি হার আস্তে আস্তে কমে আসছে আজকে বিচার্য বিষয় বা আজকে ডিসকাশনের বিষয় হচ্ছে থাইরয়েড ক্যান্সার অনেকেই শুনে থাকবেন প্রোস্টেট ক্যান্সার সম্বন্ধে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সাধারণ জনসাধারণের মধ্যে প্রোস্টেট ক্যান্সার সম্বন্ধে এখনো কমপ্লিট আইডিয়া সবার ক্ষেত্রে নেই রক্তের ক্যান্সার এমন একটা জিনিস যেটা একদম শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষদের পর্যন্ত হতে পারে এই রক্তরোগ হেমাটো-অনকোলজিক ম্যালিগন্যান্সি যেগুলো আছে সেইগুলো নিয়ে আমি এখন কথা বলবো আজ আমি আপনাদের হেড এন্ড নেক ক্যান্সার বা মূলত ওরাল ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো তো আজকে আমরা গল ব্লাডার কার্সিনোমা সম্বন্ধে কিছু আলোচনা করবো